সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। সারা দেশে খুলেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানানো ও নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ, তারপরও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী শহীদুল সুমন এবং রংপুর থেকে বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ আহমেদ বাপ্পি। আমাদের আজকের বিষয় খোলা পর্যটন বিনোদন কেন্দ্র, স্বাস্থ্যবিধির কী হাল, আলোচনা শুরু করবো আমরা। প্রথমে আমি যেতে চাই চট্টগ্রামে সহকর্মী শহীদুল সুমনের কাছে। শহীদুল সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোর তো লোক সমাগম কেমন দেখছেন, আপনি তো আছেন কাজী দেউরি শিশু পার্কে, সেখানকার খবর খবর আমাদেরকে জানাবেন, সেই সঙ্গে স্বাস্থ্যবিধির ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। আপনি জানেন দীর্ঘ 5 মাস পর বিনোদন কেন্দ্রগুলো খুলেছে এবং সেই সাথে দীর্ঘদিন যেহেতু মানুষ লকডাউনের কবলে ঘর থেকে বেরোতে পারেনি, সম্প্রতি যেহেতু লকডাউন তুলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে মানুষ কিন্তু এখন বেরোচ্ছে এবং সম্ভবত এই কারণেই বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের আসলে কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আসলে বুক ভরা নিঃশ্বাস নিতেই একটু বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে আসছেন মানুষ, এমনটি আসলে বিনোদন কেন্দ্রগুলোতে যারা আসছেন তাদের সাথে আসলে কথা বলে আমরা জেনেছি। প্রত্যেকেই কিন্তু এই যেহেতু আমি শিশু পার্কে রয়েছি, এখানে মূলত আসলে শিশুরাই এসেছে এবং সেই সাথে তাদের পরিবারের লোকজন এখানে এসেছেন এবং আমরা দেখছি যে যারা শিশু পার্ক কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানাতে আসলে তৎপর রয়েছে। শিশু পার্কের মূল ফটকেই আসলে তারা যারা এখানে আসছেন তাদের শরীরের তাপমাত্রা মেপে দেখছেন এবং সেই সাথে যারা মাস্ক নিয়ে আসছেন না তাদেরকে আসলে মাস্কও বিতরণ করছেন, সেই সাথে হ্যান্ড স্যানিটাইজারের আসলে ব্যবস্থা করছেন। তারপরও পার্কের ভিতর আসলে ঢুকার পর যারা এখানে এসেছেন তারা কিন্তু তারা ক্যামেরাবন্দি করার জন্য নিজেদেরকে কিছুটা সময়ের জন্য মাস্ক খুলে দিচ্ছেন, তারপরে আবার কিন্তু তারা মাস্কটি আসলে পরে ফেলছেন। এছাড়া শিশু পার্ক কর্তৃপক্ষ আসলে বিষয়গুলো আসলে তদারকি করছেন, তারা তাদের নিজস্ব লোক দিয়ে পার্কের ভিতরে যাতে কেউ মাস্কবিহীন না থাকে সেই ব্যবস্থাও আসলে তারা করছেন। শুধু নগরীর কাজী দেউরি শিশু পার্ক নয়, নগরীর যেসব বিনোদন স্পট রয়েছে সবগুলো জায়গাতেই আমরা আসলে মানুষের উপস্থিতির কথা আসলে জেনেছি। বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত, বিশেষ করে সেটি যেহেতু উন্মুক্ত স্থানে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে, যেহেতু সেটি উন্মুক্ত স্থান সেখানে কাউকে আসলে বাধা দেওয়ার লোক নেই, তাই সেখানে কিন্তু অনেকেই মাস্ক চারা ঘুরছে, যেহেতু সেখানে মানুষেরও ভিড় বেশি রয়েছে সেক্ষেত্রে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। আমরা একটু কাজীদ্বর শিশু পার্কের ম্যানেজার জেনারেল ম্যানেজার নাসিরুদ্দিনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা আসলে স্বাস্থ্যবিধি মানাতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? আমরা স্বাস্থ্যবিধির ব্যাপারে খুবই সচেতন এবং সতর্ক আছি। আমরা গেটে ঢোকার সময় প্রত্যেকটা মানুষকে হ্যান্ড স্যানিটাইজ করে দিচ্ছি এবং যাদের মাস্ক নাই বিনামূল্যে তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি এবং পার্কের ভিতরে আমরা ঢুকে ঘুরে ঘুরে আমরা দেখতেছি কেউ যদি মাস্ক ব্যবহার না করে তাদেরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতেছি। উপস্থিতিটি আসলে কেমন? উপস্থিতিটি আজকে আশুরার দিন, উপস্থিতি কম, আরও মেঘ বৃষ্টি হচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, তো উপস্থিতি মোটামুটি আরও বেশি হওয়ার কথা ছিল শুক্রবার হিসেবে, হলিডে তো একটু আরও বেশি থাকে, আজকে উপস্থিতি কম। তারপরেও যা হচ্ছে মানুষ দীর্ঘদিন ঘর থেকে বেরোতে পারে নাই, এখন হয়তো বের হয়ে একবার নিঃশ্বাস একটু খোলা জায়গায় নিঃশ্বাস নেওয়ার মতো একটা ব্যবস্থা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ইশরাত, আপনি আসলে শুনছেন যে আজকে আশুরার দিন হওয়াতে কিছুটা কম, সময়ের সাথে সাথে লোক সমাগমও বাড়বে এমনটি আসলে প্রত্যাশা করছেন। নগরীর প্রত্যেকটি বিনোদন স্পটগুলোতে আসলে মানুষের সংখ্যা কিছুটা বেশি রয়েছে, যেহেতু সরকারি কিছুটা বিধিনিষেধ রয়েছে যে অর্ধেক মানুষ সেখানে প্রবেশ করাতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি ফয়েজ লেকে তারা আসলো তাদের যেখানে সক্ষমতা রয়েছেন 1000-এর বেশি সেখানে তারা অর্ধেক মানুষ তারা সেখানে প্রবেশ করাচ্ছেন। এছাড়া চট্টগ্রাম চিড়িয়াখানায় আমরা যতটুকু জেনেছি সেখানে 700 মানুষের ব্যবস্থা রয়েছে ভিতরে যাওয়ার, সেখানে তারা কিন্তু 350-এর বেশি মানুষকে তারা সেখানে প্রবেশ করাচ্ছেন। আমরা একটু অভিভাবকের সাথে কথা বলি, আসলে আপনারা যে মাস্কটি পরছেন না না, এটা জাস্ট আমি ক্যামেরা দেখাতে একটু আমার ফেসটা একটু দেখানোর জন্য আমি মাস্কটা নিয়েছে নামালাম, না হয় আমি এনি টাইম কিন্তু আমার মাস্কটা আমার মাস্কের মতো করেই ব্যবহার করি। এই যে শিশুদের নিয়ে বিনোদন পার্কে এসেছেন দীর্ঘদিন পর কেমন লাগছে? না, খুবই আনন্দ লাগছে, শিশুদেরকে যে একটু খোলামেলা
পরিবেশে যে একটু হাঁটাতে পারছি, ঘুরাতে পারছি, এটা আমি গার্ডিয়ান হিসেবে আমার খুবই ভালো লাগছে। আসলে আপনি শুনছেন যে এখানে যারা অভিভাবক এবং এখানকার যারা শিশুরা রয়েছেন তারা আসলে প্রত্যেকেই আসলে খুশি রয়েছে দীর্ঘদিন পর বিনোদন কেন্দ্রগুলোতে আসতে পেরে। ইশরাত, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ শহীদুল সুমন। আমি যাব রংপুরে। রংপুর বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের ব্যবস্থাপনা পরিচালক তহিদ আহমেদ বাপ্পি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে অনেকদিন পরে আপনার বিনোদন কেন্দ্র খুলতে পেরেছেন, তো চলমান মহামারীর মধ্যে কতটা ব্যবসা চালাতে পারবেন বলে মনে করছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসলে আপনারা জানেন, যেমনটি বললেন, যে গত 140 দিনের মতো আমাদের পার্টি বন্ধ ছিল। এর আগেও আমাদের 2000 সালে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের বিনোদন পার্টি বন্ধ ছিল। তো মোটামুটি আমাদের এক বছর পার্ক বন্ধ থাকায় বিভিন্ন পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। তো আশা করছি, গভর্নমেন্ট যেহেতু এখন আমাদেরকে পার্ক খুলে দেওয়ার অনুমতি দিয়েছে, we are very confident that we'll be able to maintain the health protocols and park je daily operations gulo ache sheigulo amra maintain korte parbo. ami apnake ektu janiye rakhi, eta shobari jana proyojon. ashole onekei mone koren je corona shomoy binodoner dorkar ki. ashole corona shomoy binodoner দরকারের পাশাপাশি আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে জীবন এবং জীবিকার ব্যাপারটি জড়িত আছে। কারণ ট্যুরিজম সেক্টরের সাথে শুধুমাত্র বিনোদন পার্ক না, ট্যুরিজম সেক্টরের সাথে লক্ষ লক্ষ কর্মীর জীবন ও জীবিকা নিয়োজিত রয়েছে। আমার ভিন্ন জগৎ অ্যামিউজমেন্ট পার্কেই মোরলেস 300 কর্মী নিযুক্ত রয়েছে, এবং তাদের সাথে শুধুমাত্র কর্মী না, একটা টুরিস্ট স্পট যখন বন্ধ থাকে তখন আপনি দেখবেন এটার সাথে কিন্তু অনেক স্টেক হোল্ডার জড়িত থাকে। একজন আপনি দোকানদার আছে, পরিবহন শ্রমিকরা আছে, তারপরে রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, চিড়িয়াখানার প্রাণীরা আছে, আমাদের পার্কের ভিতরে চিড়িয়াখানাও আছে, মাছ আছে, এদেরও যে একটা ইকোসিস্টেম, পুরো ইকোসিস্টেমটাই কিন্তু ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে পার্ক যদি আমাদেরকে ওপেন করে দেওয়া হয়, আমরা স্বাস্থ্যবিধিটা মেনটেন করতে পারবো। আমি গতকালও আমাদের পার্ক যখন ওপেন হয়েছে, প্রত্যেকটা এন্ট্রান্স পয়েন্টে আমরা থার্মাল স্ক্যানার লাগিয়েছি, যাদের টেম্পারেচার 90 আপ আমরা তাদেরকে কখনোই এন্ট্রি অ্যালাউ করবো না, এবং তাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে। রাইডস গুলো আমরা স্যানিটাইজ করছি। আমাদের একটা রিসোর্ট আছে, এই রিসোর্টে আমরা পলিসি মেক করেছি যে কোনো একটি গেস্ট বের হয়ে যাওয়ার 12 ঘন্টার মধ্যে আমরা নতুন কোনো গেস্ট অ্যালাউ করবো না যতক্ষণ না ওই রুম গুলো স্যানিটাইজ হচ্ছে। সো বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এসওপি প্রদান করেছে। এই এসওপিটাকে আমরা চেষ্টা করব এবং চেষ্টা করছি যাতে 100% ফলো করা সম্ভব হয়। ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনাদেরকে যে কিছু নিয়ম কানুন মেনে চলার জন্য বলা হয়েছে ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে, তো সেগুলো করতে আপনি বলছিলেন যে 12 ঘন্টা সেখানে আর কোনো গেস্ট অ্যালাউ করছেন না একজন গেস্ট চলে যাওয়ার পরে, তো সেক্ষেত্রে আপনাদেরও নিশ্চয়ই একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তো সেগুলো কিভাবে সামাল দিচ্ছেন? বর্তমানে আমাদের ক্ষতির পরিমাণটা আমি যদি একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন, গত এক বছরে আমাদের পার্কের ক্ষতি হয়েছে মোটামুটি 5 কোটি টাকার মতো। আমাদের রিসোর্ট যেটা আছে সেটার ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। দেন আমাদের এখানে শৌখিন মৎস্য শিকারী কিন্তু অনেক আছে, শৌখিন মৎস্য শিকারীরা মাছ ধরতো, সেই মাছ বাবদও আমাদের ক্ষতির পরিমাণে প্রায় 1 কোটি টাকা। গত 10 তারিখে যখন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলেছিল যে পার্কটা ওপেন মানে 19 তারিখের মধ্যে পার্ক ওপেন করা যাবে, তখন আমরা রিপেয়ার বাবদেই আমাদের রাইডস গুলোতে প্রায় 5 লাখ টাকার মতো খরচ হয়ে গিয়েছে রাইড গুলো অপারেটিং কন্ডিশনে নিয়ে আসার জন্য। কেননা আগে গত 5 মাসে যখন আমাদের রাইডস গুলো বন্ধ ছিল, আমরা টোটালি কিন্তু এই জিনিসটা ড্যামেজড। এটা যখন পার্ক বন্ধ থাকে, রাইডস গুলো যখন বন্ধ থাকে, তখন কিন্তু অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, সার্কিট নষ্ট হয়ে যায়, বিদ্যুতের কানেকশন দিতে হয়, অনেক খরচ গুলো আছে। তো আমরা চেষ্টা করছি যাতে যদি 50% ক্যাপাসিটিতেও যদি আমরা রান করতে পারি, আমরা অ্যাটলিস্ট প্রফিট না করলেও ব্রেক ইভেনে থাকার চান্স আছে আমাদের। সো আমি চেষ্টা গভর্নমেন্টের কাছে আকুল ভাবে আবেদন জানাবো, পাশাপাশি ট্যুরিজম সংশ্লিষ্ট যারা টুরিস্ট পুলিশ আছেন, বাংলাদেশ ট্যুরিজম কর্পোরেশন আছেন, আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যাতে আমাদেরকে আরো সুন্দর সুন্দর গাইডলাইন্স দেয়া হয়। একটা প্ল্যান যদি আমরা, আপনারা কি ধরনের গাইডলাইন চান বা কি ধরনের সহায়তা চান সেটা নিয়ে নিশ্চয়ই শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। মানচিত্রে আজ আলোচনা করছি খোলা পর্যটন, বিনোদন কেন্দ্র, স্বাস্থ্যবিধির কী হাল।
আমার সঙ্গে যুক্ত আছেন খুলনা থেকে সহকর্মী আমিরুল ইসলাম এবং রংপুর থেকে বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের ব্যবস্থাপনা পরিচালক তহিদ আহমেদ পাপ্পি। আমরা আলোচনা শুরু করব দ্বিতীয় পর্বে। আমিরুল ইসলাম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে জানতে চাই পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো তো গতকাল থেকে খুলেছে, লোক সমাগম কেমন দেখছেন? সেই সঙ্গে আপনি তো হাদিস পার্কে আছেন, তো স্বাস্থ্যবিধি কতটা মানছেন যারা এসছেন বেড়াতে সেখানে, আর পার্ক কর্তৃপক্ষ বা দায়িত্বরত কেউ আছেন কি না সেখানে যে স্বাস্থ্যবিধির ব্যাপারটা নজরদারি করবার জন্য? খুলনার যে বিনোদন কেন্দ্র রয়েছে তার ভিতরে রয়েছে যে খুলনা হাদিস পার্ক, জাতিসংঘ পার্ক, গোলকমণ্ডি পার্ক, শিশুদের জন্য খুলনা ওয়ান্ডারল্যান্ড এবং মুসগুড়ি পার্ক। এই পার্কগুলো কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়, এখনও কিন্তু নির্দেশনা দেওয়া হয়নি খোলার জন্য, যার কারণে প্রকৃতি প্রেমী যারা আছে তারা কিন্তু যে বিনোদন কেন্দ্রের জন্য খুঁজতে যে প্রকৃতির কাছে চলে আসছে, বিশেষ করে যে ভৈরব নদীর তীরে তারা অবস্থান করছে এবং তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে আসছেন এবং এখানে এসে তারা যে বিনোদন, প্রকৃতির যে সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, নীলাভূমি সেটা উপভোগ করছে এবং এখানে শুধু পরিবার পরিজনের জন্য আসছেন, অনুরূপভাবে যে বন্ধুদের সঙ্গে এসেছেন সাথে আসছেন, এবং এখানটা যে স্বাস্থ্যবিধি যে বিধানটা সেটা ওইভাবে কিন্তু অনেকেই মানছেন আর অনেকেই মানছেন না, বিশেষ করে যে মাস্কের যে ব্যবহারটা সেটা অনেকে ইচ্ছা করে মানছেন অনেকে মানছেন না, এবং এখানটা দেখার যে বিষয়টা সেটাকে তো ওইভাবে দেখি না, বিশেষ করে প্রশাসনের যে নজরদারি যে বিষয়টা রয়েছে সেটা উপেক্ষিত বলা যায়, এবং এছাড়া যে অন্য যে বিনোদন কেন্দ্র রয়েছে বিশেষ করে রূপসা তীরে যে রূপসা ব্রিজ সংলগ্ন লেখা এখানটায় কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না, এবং আমাদের এখানে বিনোদন কেন্দ্র এসেছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন দেখছেন পরিবেশটা এবং স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে এখানটায়? যথেষ্ট পরিমাণে মানার চেষ্টা করছে সবাই, কিন্তু কিছু কিছু মানুষের অজ্ঞতা এবং অবজ্ঞতার কারণে অনেক সময় হচ্ছে তারা মানতে পারছে না, কিন্তু সবাই সচেতন হওয়া উচিত, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু এটাই দাবি করছেন যে অনেকেই যে স্বাস্থ্যবিধির যে বিধানটি সেটা মানছে আর অনেকে মানছে না, যার কারণে যে প্রশাসনের যে নজরদারি সেটা এখানটায় ওইভাবে পরিলক্ষিত হচ্ছে, এবং যারা স্বাস্থ্যবিধি মানছে তাদের দাবি করছেন যে প্রশাসন যে নজরদারি চাল মধু দিয়ে যদি আনা হয় তাহলে হয়তো স্বাস্থ্যবিধি যথাযথ বিধানটি আছে সেটা বাস্তব হচ্ছে, এবং শারীরিক দূরত্ব যে বিধানটা রয়েছে সেটাও কিন্তু উপেক্ষিত হচ্ছে, যার কারণে যে এইটা একেবারে অনেকটাই বলা যায় যে এখানটায় যে নগরবাসী যেমন জড়ো হয় এখানটায়, অনুরূপভাবে যে দায়িত্ব রয়েছে তাদের দায়িত্বশীলতার যে বিষয়টি সেটা এইভাবে পরিলক্ষিত, যার কারণে যে স্বাস্থ্যবিধির বিধানটা যেটা একেবারে নিজের দায়িত্বের উপরে চলে আসছে যে যে ইচ্ছা মতো মানছে বা অনেকেই মানছে না, যার কারণে যে ঝুঁকিতে থাকছে, এবং যে খুলনা যে সংক্রমণের যে ঊর্ধ্বগতিটা ছিল সেটা কিন্তু এখনটা অনেকটা নেমে আসছে, যার কারণে যে স্বাস্থ্যবিধির যে বিধানটা সেটা মেনে বিনোদন কেন্দ্রে আসবে এবং লোকজনই যারা আসছে বিনোদন কেন্দ্রে তারা বিনোদন উপভোগ করবে, এটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। ধন্যবাদ আমিরুল ইসলাম। আমি আবারও রংপুরে যেতে চাই বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের ব্যবস্থাপনা পরিচালক তহিদ আহমেদ বাপ্পির কাছে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনি স্বাস্থ্যবিধি সেখানে আপনার পার্কে মেনে চলার কথা বলছিলেন, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন বিনোদন কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হবার খবর পাচ্ছি, ঢোকার সময় হয়তো কড়াকড়ি থাকছে কিন্তু ভেতরে গেলে আর সেভাবে নজরদারি হচ্ছে না, তো আপনার ওখানে স্বাস্থ্যবিধির ব্যাপারটা নজরদারির জন্য একদম সারাক্ষণ কেউ থাকছে কিনা সেখানে? ধন্যবাদ। আসলে আপনারা যে স্বাস্থ্যবিধি উপেক্ষা নিউজগুলো পাচ্ছেন সেগুলো মোস্টলি আসলে অক্সিস বাজার অথবা যেগুলো খোলা জায়গা, কন্ট্রোল এনভায়রনমেন্ট না, একটা অ্যামিউজমেন্ট পার্ক কিন্তু একটি নিয়ন্ত্রণযোগ্য বিনোদন কেন্দ্র, এখানে আপনি এন্ট্রি পয়েন্টে আপনি চাইলেই টুরিস্টের ফ্লোটাকে কন্ট্রোল করতে পারেন। সো বিনোদন কেন্দ্রগুলোতে আমাদের নিজস্ব ভলান্টিয়ার আছে, তারা প্রতি ঘন্টায় ঘন্টায় যারা টুরিস্ট আছে তাদেরকে রিমাইন্ড করছে, আমাদের মাইকের মাধ্যমে সিস্টেম আছে, আমরা মাইকের মাধ্যমে অ্যানাউন্স করছি যে হেলথ প্রোটোকল এবং স্বাস্থ্যবিধিগুলো যাতে মেইনটেইন করা হয়, এবং আমাদের এখানে যথেষ্ট টুরিস্ট পুলিশের সহযোগিতা নিয়েও আমরা মাঝে মাঝে স্বাস্থ্যবিধিটা মেইনটেইন করার চেষ্টা করেছি। গতবারে যখন আমাদের সেপ্টেম্বর থেকে জানুয়ারি টু সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত যে খোলা ছিল আমাদের পার্কটা, সেই সময় কিন্তু টুরিস্ট পুলিশদের সহযোগিতায় আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেয়েছি, তাদের মাধ্যমে জনগণ যারা স্বাস্থ্যবিধি মানতে চায় না তাদেরকে স্বাস্থ্যবিধির আওতায় নিয়ে আসার চেষ্টা করেছি, এবং এটা আপনি দেখুন আমাদের তো কিন্তু 100 একরের একটি পার্ক, এখন 100 একরের একটি পার্কে আমরা যদি 700 থেকে 800 মানুষ ছেড়ে দেই এখানে কি কোনো ধরনের সমস্যা করছে? স্বাস্থ্যবিধিটা যাতে যথাযথভাবে মানানো যায়, অসংখ্য ধন্যবাদ তহিদ আহমেদ বাপ্পি মানচিত্রে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।